हेलो व्यूअर्स, आमी आज के आबार आलू शाकेर एक नतून रेसिपि निये हाजिर होयेछि। आलू शाकगुलो के बेचे धुए नियेछि। आलू शाकटा किभावे बेचे नियेछि सेटा जानते होले बा देखते होले आपनाके अवश्यई आलू शाक भाजा रेसिपिटा आपनाके देखते होबे। एटा आमी किछुदिन आगे बानियेछिलाम, तार लिंकटा आमी अवश्यई डेस्क्रिप्शन बक्से शेयर करब। शाकटा आमी आगेर दिन रात्रिबेला बेचे रेखेछिलाम, बाइरे रखार कारणे एरकम हलुदाब भाव हये गेछे। তার জন্য আমাকে কিছু পাতা তুলে বাদও দিয়ে দিতে হয়েছে। ফ্রিজে রাখলে এই জিনিসটা হতো না। আমি এতে লবণ দিয়ে আর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাত্র এক মিনিট হাই ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে, দিয়ে তারপর ওটাকে স্ট্রেনারে ছেঁকে নিতে হবে। অন্যদিকে কড়াতে তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কাকে ফোড়ন দেব। মুসুরির ডাল দিয়ে আলু শাক রান্নার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়। ডালটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু থকথকে ভাব হবে। লঙ্কাটা একটু চেঞ্জ হওয়ার পরই আমি এতে গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার একটু ভাজা ভাজা করি, দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে এর সঙ্গে অ্যাড করে নিলাম। পেঁয়াজগুলো কিন্তু খুব একটা লালচে করব না, একটু নরম হলেই। একটা কুচানো আলু এতে আমি অ্যাড করলাম। আলুগুলোকে একটু সরু সরু করে ছোট সাইজ করে আমি কুচিয়ে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো হলুদ দিতে হবে। শাকের পরিমাণ অনুযায়ী এখানে হলুদটা কম বা বেশি দিতে হবে। একটু নাড়াচাড়া করি। 80 গ্রাম মসুরির ডাল একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে আমি ওতে দিয়ে দিলাম। শাকের এটাও আমি শাকের পরিমাণ অনুযায়ী নিয়েছি। 80 গ্রামের জায়গায় 60 গ্রাম নেওয়া যেতে পারে, মিনিমাম 50 থেকে 60 গ্রাম দিতেই হবে। দিয়ে এরপর জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে। তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব। মাঝখানে অবশ্য একটু নাড়াচাড়া করে দেব, যদি জল লাগে তাহলে আবার বাড়তি একটু জল দেব। দেখি, বুঝতে পারছেন যে একটু জল লাগবে, না হলে আবার ধরে যাবে। তারপর আবার একটু নাড়াচাড়া করে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে নিলাম। আলু শাকটা যখন সিদ্ধ করেছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, আর খুব বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট এক মিনিট হাই ফ্লেমে সিদ্ধ হতে দিতে হবে। ঢাকনা খুলে নিলাম, ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি গলার মতো করব না। এরপর ওই আলু শাকটা ওতে দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি আধখানা বেগুন কেটে টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা সিদ্ধ হওয়ার মতো প্রয়োজনীয় জল দিয়ে দিলাম। ডালটা যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যেত তাহলে একদম পুরো কাদা কাদা ভাব চলে আসতো, তাই 80% সিদ্ধ হওয়ার পরই আমি বেগুনটা দিয়ে নিলাম। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। দিয়ে এবার প্রয়োজনীয় জল দিয়ে আমি আরেকটু হওয়ার জন্য, মানে বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। বেগুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর প্রয়োজনীয় লবণ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। প্রয়োজনে একটু চেক করে দেখে নেবেন। আর আমার এই রেসিপি যদি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এটা আমি একবার অবশ্যই ট্রাই করে দেখতে বলবো, কারণ খেতে ভীষণ ভালো হয়। এরপর ফোড়ন দেওয়ার জন্য আমি ওই কড়াতেই ওটা ঢেলে নেওয়ার পর একটু তেল দিয়ে নিয়েছি, আর তিনটে লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলোর কালার যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু কালারটা আসার জন্য ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। ওই অবস্থাতেই আমি এতে গোটা জিরে আবার অ্যাড করব ফোড়নের জন্য, আর 7-8 কোয়া রসুন আমি একটু থিতো করে রেখেছিলাম সেটা ফোড়নের জন্য দেব। মোট কথা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ আর রসুন, এই চারটে ফোড়নের জন্য নাড়াচাড়া করে নেওয়ার পর যখন কালারটা সুন্দর মতো হয়ে আসবে, মানে ফোড়নটা ঠিকঠাক হয়ে আসবে, তখন ওই ঢেলে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে নেব। তাহলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। ঢেলে দিলাম। দিয়ে এরপর এটাকে নাড়াচাড়া করে ফ্লেভারটা চারিদিকে যাতে ঠিক মতো পাওয়া যায় তার জন্য খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর শুধু একটা কাজই বাকি আছে, লবণটা চেক করার পর ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে কয়েক দানা চিনি দেয়া। ব্যাস, তাহলেই রেডি। এই রকম করে বানান আর খান, খুব ভালো লাগবে এটা খেতে। লাউ শাক দিয়ে তো, বা কুমড়ো শাক বা অন্য কিছু দিয়ে তো অনেকেই খেয়েছেন, এটা একবার অবশ্যই ট্রাই করুন। দেখুন কত অ্যাট্রাকটিভ লুক, ভীষণ ভালো লাগছে আর স্বাদও অসাধারণ। আমি আবার নেক্সট দিনে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।